ইলুমিনাতি হচ্ছে দাজ্জালের একটা গুপ্ত সংস্থা, যাদের কাজ হচ্ছে গোটা বিশ্ব ব্যবস্থাকে নিজেদের কন্ট্রোলে নিয়ে দাজ্জালের আগমনের পথকে সুগম। আর রিসেন্টলি এই অনলাইন ফ্রি ফায়ার গেমস একটা আপডেট এনেছে, আপডেট এনে এটার নতুন নামকরণ করেছে গ্যারিনা ফ্রি ফায়ার ইলুমিনাতি। একদম লিখে দিয়েছে, যারা গেমস যেখান থেকে নামান ওখানে সার্চ করবেন, এখন ফ্রি ফায়ার লিখে দেখবেন গ্যারিনা ফ্রি ফায়ার সাথে আবার ইলুমিনাতি শব্দটাই লিখে দিয়েছে। অর্থাৎ এতদিন পর্যন্ত তারা গোপনে গোপনে কাজ করছিল, এখন যখন দেখতে পেল যে দিনকে দিন আমাদের সদস্য লক্ষ কোটি কোটি বেড়ে যাচ্ছে, এখন তো আর গোপন করার দরকার নাই, এখন ইলুমিনাতি শব্দটাই লিখে দিয়েছে। তোমার 24 ঘন্টার 18 ঘন্টা টাইম, 12 ঘন্টা 10 ঘন্টা টাইম ওই গেমের মধ্যে তারা ব্যয় করাচ্ছে, তোমার টোটাল মাইন্ড সেটআপ তারা নষ্ট করে ফেলছে, তোমার নিজস্ব চিন্তা চেতনা বুদ্ধি সব নষ্ট করে ফেলছে, তোমার নামাজ নষ্ট হচ্ছে, তোমার খাওয়া নষ্ট হচ্ছে, তোমার ঘুম নষ্ট হচ্ছে, তোমার পয়সা নষ্ট হচ্ছে, তোমার মূল্যবান সময় নষ্ট হচ্ছে, সব নষ্ট করে তুমি যে গেমসের মধ্যে পড়ে আছো এটাই তো দাজ্জাল। ভাইয়েরা, একটি জাতিকে আদর্শবান জাতি গড়তে হলে সবার আগে তার যুবকদেরকে ভালো করতে হবে, তার যুবকদেরকে ভালো করতে হবে, কোরআনের পথে আনতে হবে। আজকে আমাদের যুবকেরা আস্তে আস্তে তারা কোরআনের পথ থেকে সরে গিয়ে তারা মিসগাইডেড হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লক্ষ্য করে শুনবেন কথাগুলো, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের সব চাইতে বড় ফিতনা যেটা নিয়ে আমি আশঙ্কা করি, ওই ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের ফিতনা তো ভয়ঙ্কর হবে, লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুসলমান নামধারী মানুষ দাজ্জালের ফিতনার মধ্যে পড়ে যাবে। আল্লাহর হাবিবের হাদিস, দাজ্জালের ফিতনা বড় বেশি ভয়ঙ্কর হবে। এই দাজ্জালের ফিতনা দাজ্জাল যখন প্রকাশ করবে, দাজ্জালের প্রকাশ হওয়ার পূর্বে এই পৃথিবীতে দাজ্জালের আগমনের পথকে সুগম করার জন্যে দাজ্জালের একদল অনুসারী রয়েছে, ওই অনুসারীগণেরা তারা দাজ্জালকে আগমন করার জন্য পৃথিবীতে দাজ্জালের পথ সুগম করে দেবে। ওই অনুসারীদের নাম হচ্ছে ইলুমিনাতি। নাম কি? যারা এডুকেটেড সচেতন তারা এই শব্দটার সাথে পরিচিত এবং এর কিছু অনেক তথ্যের সাথেও পরিচিত। আবার অনেকে হয়তো এই নামটাই প্রথম শুনলেন। ইলুমিনাতি হচ্ছে দাজ্জালের একটা গুপ্ত সংস্থা, যাদের কাজ হচ্ছে গোটা বিশ্ব ব্যবস্থাকে নিজেদের কন্ট্রোলে নিয়ে দাজ্জালের আগমনের পথকে সুগম করে দেওয়া। এই ইলুমিনাতি অর্গানাইজেশনের এই হচ্ছে মূল টার্গেট। আর তাদের মূল টার্গেট হচ্ছে প্রত্যেক জায়গার যুব সমাজকে কেন্দ্র করা, যুবকদের মেধা নিয়ে যাওয়া, যুবকদের মেধা বুদ্ধি নিজেদের ট্র্যাকে পরিচালিত করা। আমাদের যুবকেরা তারা একটি অনলাইন গেমসে খুব বেশি আসক্ত, সেই গেমসের নাম হচ্ছে ফ্রি ফায়ার। এই ফ্রি ফায়ার অনলাইন গেমসের মধ্যে অনেক যুবকের আসক্তি আছে না নাই? এখানে তো আলহামদুলিল্লাহ মুরব্বীদের চেয়ে যুবকের সংখ্যা বেশি, যুবকদের মধ্যে ফ্রি ফায়ার খেলে এখানে এরকম কেউ নাই? কে খেলে হাত তুলেন তো, এখন আর কেউ হাত তুলবে না, কারণ খেলি আবার হাত তুলব। ও ভাই আমার, ও যুবক আমার, কলিজার টুকরা ভাই আমার, তোমার কাছে দুহাত জোর করে কথাগুলো বলে যাই, তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো দুঃসম্পর্ক নাই, কোনো শত্রুতা নাই ভাই আমার, তবে আমার দায়িত্ব হচ্ছে আমি দেখতে পাচ্ছি তুমি জাহান্নামের দিকে প্রতিযোগিতা করে দৌড়াচ্ছ, আমার দায়িত্ব হচ্ছে তোমাকে বলা, ভাই এটা তোমার রাস্তা না, তোমার রাস্তা তো সিরাতে মুস্তাকিম, তুমি ওই পথে যাও, এই রাস্তাটাকে দেখিয়ে দেওয়ার দায়িত্ব তো অন্তত আমার। আমাদের যুবকেরা তারা এতটা মিসগাইডেড হয়ে যাচ্ছে, এরকমের অনলাইন গেমসের প্রতি তারা এত বেশি আসক্ত, খাওয়া নাওয়া পড়াশোনা সব বন্ধ করে দিয়ে এই গেমসটা নিয়ে পড়ে থাকে। এই গেমসের মধ্যে ইলুমিনাতির যে সমস্ত সিম্বল ছিল, সাইন ছিল, ইলুমিনাতির অন্যতম একটা সাইন নিদর্শন হচ্ছে অন আই, অর্থাৎ এক চোখ। এক চোখের চিহ্ন দেখবেন অনেক জায়গায় থাকে, জাস্ট একটা চোখ, অনেকে দেখবেন হাতে ট্যাটু করে, জাস্ট এখানে একটা চোখ আঁকে, এই এক চোখ ইলুমিনাতির সিম্বল। আপনি দেখবেন আমেরিকান ডলারে একটা চোখের ছবি আছে, ইলুমিনাতির সিম্বল।
ওই ফ্রি ফায়ার অনলাইন গেমসের বিভিন্ন জায়গায় ইলুমিনাতির বেশ কিছু সাইন ছিল। আমরা যখন এগুলো জেনে অনেককে সতর্ক করলাম, অনেক আলহামদুলিল্লাহ যাদের নসিব ভালো হেদায়েত আছে তারা ফিরে এসেছে। অনেকে বলে না এগুলো আপনারা হুদাহুদি বলেন, এগুলো আসলে তারা ওই উদ্দেশ্যে দেয় নাই। আর রিসেন্টলি এই অনলাইন ফ্রি ফায়ার গেমস একটা আপডেট এনেছে, আপডেট এনে এটার নতুন নামকরণ করেছে গ্যারিনা ফ্রি ফায়ার ইলুমিনাচি। একদম লিখে দিয়েছে, যারা গেমস যেখান থেকে নামান ওখানে সার্চ করবেন এখন ফ্রি ফায়ার লিখে, দেখবেন গ্যারিনা ফ্রি ফায়ার সাথে আবার ইলুমিনাতি শব্দটাই লিখে দিয়েছে। অর্থাৎ এতদিন পর্যন্ত তারা গোপনে গোপনে কাজ করছিল, এখন যখন দেখতে পেল যে দিনকে দিন আমাদের সদস্য লক্ষ কোটি কোটি বেড়ে যাচ্ছে, এখন তো আর গোপন করার দরকার নাই, এখন ইলুমিনাতি শব্দটাই লিখে দিয়েছে। এরপরেও আমি দেখলাম কিছু যুবক যাদেরকে এই মেসেজ পৌঁছানোর পরে তারা বলে, হুজুর আসলে ইলুমিনাতির বানানের শেষে ই আর এখানে দিছে আই, ই আর আই তো একটা পার্থক্য আছে। আমি বললাম অর্থ কি? বলে একটার অর্থ আলোকিত করা, একটার অর্থ উজ্জ্বল করা। আমি বললাম কি খুব বেশি পার্থক্য পাইলা? এই গেমস খেলতে খেলতে তোমার মাথার মেধা এতটা কমে ভেতরে গোবর ঢুকে গেছে, তুমি এখন আলোকিত আর উজ্জ্বল দুইটার মধ্যে পার্থক্য ধরতে চাও, ঠিক না? ও যুবক ভাই আমার, হাত জোর করি তোমাকে বলছি ফিরে আসো। তুমি বলবা যে হুজুর এটা দাজ্জালের আবার কিসের ইলুমিনাতি, আমি দাজ্জালের পথে কিভাবে হাঁটতেছি? আরে ভাই, দাজ্জালের পথে হাঁটছো মানে তোমার 24 ঘন্টা আর 18 ঘন্টা টাইম, 12 ঘন্টা 10 ঘন্টা টাইম ওই গেমের মধ্যে তারা ব্যয় করাচ্ছে, তোমার টোটাল মাইন্ড সেটআপ তারা নষ্ট করে ফেলছে, তোমার নিজস্ব চিন্তা চেতনা বুদ্ধি সব নষ্ট করে ফেলছে, তোমার নামাজ নষ্ট হচ্ছে, তোমার খাওয়া নষ্ট হচ্ছে, তোমার ঘুম নষ্ট হচ্ছে, তোমার পয়সা নষ্ট হচ্ছে, তোমার মূল্যবান সময় নষ্ট হচ্ছে, সব নষ্ট করে তুমি যে গেমসের মধ্যে পড়ে আছো, এটাই তো দাজ্জালের ফাঁদ। দাজ্জাল তো তোমার ঘাড়ে ধরে আগেই আনবে না, আগে ফাঁদে ফেলবে, তোমার সময় মেধা বুদ্ধি অ্যাক্টিভিটি সব নিয়ে যাবে। আমার যুবক, হাত জোর করে বলছি ওই পথে আর যেও না, যে পথে দাজ্জাল আসে ওই পথে তুমি যেও না,